একটা হলো যে আমরা একটা অনেক ফোন পেয়েছি বা অনেক জায়গায় যে ছোট ছোট বাড়ির ক্ষেত্রে স্যাংশন ফিজটা অনেক বেশি, আর যারা ছোট বাড়ি করেন বেচারিরা জানেই না যে স্যাংশন ফিজটা কত না কত, অনেক সময় তাদের কাছে বেশি নেওয়া হয়। তাই আপনাদের মাধ্যমে জানাতে এক টাকার এক কাটার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু 40,000 টাকা স্যাংশন ফিজ, দু কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু 70,000 টাকা স্যাংশন ফিজ, আর অন্য কোনো ফিজ নেই। তিন কাটার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের আগে 2,20,000 টাকা ছিল, সেটা 1,20,000 টাকা স্যাংশন ফিজ, শুধু এটা, আর কোনো ফিজ নেই। একটা জিনিস শুধু এ আছে যে তিন কাটা বা এতে তিন কাটার বাড়িটা 1,20,000 তখনই যখন সেটা নিজের বাড়ি হবে। প্রমোটিং হলে নর্মাল যে ফিজ 2,00,000 টাকা না 2,20,000 সেটাই দিতে হবে, কিংবা এটা থাকার জন্য বা কমার্শিয়াল হবে, শোরুম টোরুম কেউ কিছু করছে তাহলে কিন্তু ওই টাকাটাই যাবে পুরনো ফিজটা। নিজে থাকার জন্য যদি লোকে বাড়ি করে তবেই এই এই টাকাটা তারা ফেসিলিটিটা পাবে। কিছু মানুষের জন্য হয়, বেশিরভাগই মানুষ কিন্তু আমাদের কলকাতায় জঞ্জালটা ঠিক মতন জায়গায় ফেলেন, ধরুন একটা পাড়ায় 500 লোক থাকে, 500 লোকের মধ্যে 490টা লোক ঠিক মতন জায়গায় ফেলেন, 10টা লোক ওই বাড়ির থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন বা ঠিক মতো জায়গায় ফেলছেন না বলে পাড়াটা অপরিষ্কার হয়ে যায়। ওই 10টা লোকের প্লাস্টিক ব্যাগ যখন গিয়ে আটকায় তখন ওই এটার মধ্যে জল জমে যায়। সেই 10টা লোককেও ঠিক করতে হবে। ধরুন যে ডেঙ্গু জায়গায় পুরো পাড়ায় ডেঙ্গু হচ্ছে কিন্তু একটা বাড়ির তল ছাতে একটা হয়তো টব রয়েছে বা একটা ভাঙা বালতি রয়েছে একটা বাড়িতে, সেখানেই জল হয়ে সারা পাড়ায় ছড়িয়ে গেল ডেঙ্গুটা। প্রত্যেকটা মানুষ যেদিন সচেতন হয়ে যাবে সেদিন তার সমস্যাই থাকবে না। এই আমরা যে এত বছরের পর যে এত 1,00,000 টাকা খরচা করে প্রচার করছি কেন, সব মানুষকে সচেতন করতে হবে। বেশিরভাগই মানুষ সচেতন হয়ে গেছে না, একজন দুজনের জন্য আমাদের এটা বদনাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে একটা এ হচ্ছে, রোজ আমার কাছে এই কমপ্লেনটা আসছে। আর আগের যে চেয়ারম্যান অনেকগুলো ইলিগাল আমরা ভাঙতে গেছিলাম সেগুলোকে স্টে দিয়ে গেছে। আমি এটা নিয়ে ল ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম, ওরা একটা কমিটি করেছে যেটার মধ্যে ইউডি সেক্রেটারিও আছে, কিন্তু আমি আবার ল ডিপার্টমেন্টের সোমবার দিন যাবো রাইটার্সে, যে ওদের যদি এটা ব্রিন্ডলি অ্যাম্বুলেন্সটা ইমিডিয়েট দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হবে। ইলিগাল বাড়ি ভাঙতে মানে এখানকার হয়ে গেলে যারা ট্রাইব্যুনালে গিয়ে স্টে নিয়ে নিচ্ছেন তাদের জন্য অসুবিধা হচ্ছে। এবার ওরা আমরা আমাদের কথায় ল ডিপার্টমেন্ট বললো যে ওরা গেছিলো হাইকোর্টে, হাইকোর্ট বললো না লোয়ার কোর্ট থেকে বিচার করে এসো, যদি লোয়ার কোর্টের বিচারে না পাও তখন তুমি হাইকোর্টে আসবে, লোয়ার কোর্টে অনেকদিন ধরে আটকে আছে বলে হাইকোর্টে যেতে পারবে না। তো স্যাংশন ফিজ তাহলে পুরনো ফিজ যা আছে, নিজে থাকার জন্যে 40,000 টাকা, দু কাটা হলে 70,000 টাকা, আর তিন কাটা হলে 1,20,000 টাকা স্যাংশন ফিজ, মানে বিল্ডিং স্যাংশন ফিজ। এটা কমিয়ে এটা করা হলো সাধারণ মানুষের জন্য।